দর্শক, এবার জানব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে শিরোনাম হয়েছে, মালিকদের মাঝে আতঙ্ক, রেস্তোরাঁ ঘিরে চতুর্মুখী অভিযান, পাঁচ প্রতিষ্ঠান সিলগালা, টানানো হয়েছে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড, দুদিনে 445 প্রসিকিউশন দিয়েছে ডিএমপি। তার পাশে আছে রেস্টুরেন্ট অনুমোদন জোড়াতালি, 10 সংস্থার সনদ নিয়ে 9-6 আছে হয়রানিও। এরপরে আছে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারো মুখাপেক্ষী হয়ে রাজনীতি করি না। তার নিচে আছে সংসদে জিএম কাদের বলেছেন, কোথাও কোথাও নির্বাচনী ফল পুনর্নির্ধারিত ছিল। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম করেছে, বাস থেকে হাজার কোটি টাকা ঘুষ, চাঁদা আদায়। তার পাশে আছে অফশোর ব্যাংকিং আইন পাস, অর্থ পাচারের শঙ্কা বিরোধী দলের। তার পাশে আছে আগুন, সন্ত্রাসে জড়িত কাউকেই ছাড় নয়, সংসদে প্রধানমন্ত্রী যারা পুড়িয়ে মানুষ মারে তারা কি রাজবন্দী হয়, লন্ডন থেকে হুকুম আসে এখানে মানুষ খুন করা হয়। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর মূল শিরোনাম হয়েছে, সরকারি সংস্থাগুলোর দায় বেশি, রেস্তোরাঁয় অভিযানে জরিমানা সিলগালা, ঢাকায় 2 দিনে গ্রেফতার 800 এবং রেস্তোরাঁ মালিক সমিতি সরকারি সংস্থার ব্যর্থতা ঢাকতে অভিযান। তার পাশে আছে কথায় কথায় তিনি পিস্তল বের করতেন, থামাননি কেউই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যে গুলি করেছে গতকাল সেই বিষয়টি। তার নিচে আছে ফেসবুকে হঠাৎ সমস্যা। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম করেছে, সাগরে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান আগামী সপ্তাহে। তার পাশেই আছে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম আরও কমেছে, এবং পাশেই আছে আজ দ্বিতীয় টি-20, বাংলাদেশের সমতায় ফেরার চ্যালেঞ্জ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে, ইলেকট্রিক কেটলি থেকে বেলি রোডে আগুন লাগে। তার পাশে আছে গজারিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি, অবৈধ তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন। এর পাশে আছে বিএনপির আমলে প্রণীত দ্রুত বিচার আইন স্থায়ী করল সরকার। এরপরে আছে তারা রাজবন্দী নয়, সন্ত্রাসী অপরাধীরা রেহাই পাবে না বললেন প্রধানমন্ত্রী, খুশি হতাম বিরোধী দলীয় নেতা যদি তার ভাইয়ের 88 সালের নির্বাচনটা দেখাতেন। এবং সবশেষে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে প্রধান শিরোনাম হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশে নালিশ করে কোনো ফায়দা হবে না। তার পাশে আছে গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশুরা, এবং আছে মিয়ানমার সীমান্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেছেন, এবং তার নিচে আছে রমজানে মজুদদারি রোধে নজরদারি বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। দর্শক, এই ছিল আমার হাতে থাকে দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে। দর্শক, এবার জানব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে শিরোনাম হয়েছে, মালিকদের মাঝে আতঙ্ক, রেস্তোরাঁ ঘিরে চতুর্মুখী অভিযান, পাঁচ প্রতিষ্ঠান সিলগালা, টানানো হয়েছে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড, দুদিনে 445 প্রসিকিউশন দিয়েছে ডিএমপি। তার পাশে আছে রেস্টুরেন্ট অনুমোদন জোড়াতালি, 10 সংস্থার সনদ নিয়ে 9-6 আছে হয়রানিও। এরপরে আছে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারো মুখাপেক্ষী হয়ে রাজনীতি করি না। তার নিচে আছে সংসদে জিএম কাদের বলেছেন, কোথাও কোথাও নির্বাচনী ফল পুনর্নির্ধারিত ছিল। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম করেছে, বাস থেকে হাজার কোটি টাকা ঘুষ, চাঁদা আদায়। তার পাশে আছে অফশোর ব্যাংকিং আইন পাস, অর্থ পাচারের শঙ্কা বিরোধী দলের। তার পাশে আছে আগুন, সন্ত্রাসে জড়িত কাউকেই ছাড় নয়, সংসদে প্রধানমন্ত্রী যারা পুড়িয়ে মানুষ মারে তারা কি রাজবন্দী হয়, লন্ডন থেকে হুকুম আসে এখানে মানুষ খুন করা হয়। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর মূল শিরোনাম হয়েছে, সরকারি সংস্থাগুলোর দায় বেশি, রেস্তোরাঁয় অভিযানে জরিমানা সিলগালা, ঢাকায় 2 দিনে গ্রেফতার 800 এবং রেস্তোরাঁ মালিক সমিতি সরকারি সংস্থার ব্যর্থতা ঢাকতে অভিযান। তার পাশে আছে কথায় কথায় তিনি পিস্তল বের করতেন, থামাননি কেউই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যে গুলি করেছে গতকাল সেই বিষয়টি। তার নিচে আছে ফেসবুকে হঠাৎ সমস্যা। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম করেছে, সাগরে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান আগামী সপ্তাহে। তার পাশেই আছে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম আরও কমেছে, এবং পাশেই আছে আজ দ্বিতীয় টি-20, বাংলাদেশের সমতায় ফেরার চ্যালেঞ্জ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে, ইলেকট্রিক কেটলি থেকে বেলি রোডে আগুন লাগে। তার পাশেই আছে গজারিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি, অবৈধ তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন। এর পাশে আছে বিএনপির আমলে প্রণীত দ্রুত বিচার আইন স্থায়ী করল সরকার। এরপরে আছে তারা রাজবন্দী নয়, সন্ত্রাসী অপরাধীরা রেহাই পাবে না বললেন প্রধানমন্ত্রী, খুশি হতাম বিরোধী দলীয় নেতা যদি তার ভাইয়ের 88 সালের নির্বাচনটা দেখাতেন।
এবং সবশেষে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে প্রধান শিরোনাম হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন নির্বাচন নিয়ে বিদেশে নালিশ করে কোনো ফায়দা হবে না। তার পাশে আছে গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশুরা এবং আছে মিয়ানমার সীমান্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেছেন এবং তার নিচে আছে রমজানে মজুদদারি রোধে নজরদারি বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। দর্শক, এই ছিল আমার হাতে থাকে দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে।